আসসালামু আলাইকুম। খোদাগঞ্জ চ্যাপেলের পক্ষ থেকে কাছের এবং দূরের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম চিকেনের একটা রেসিপি করে দেখাবো। চিকেন মানে তো হলো বাচ্চারা অজ্ঞান, চিকেন হলে আর কি লাগে বলেন। চিকেনের এই রেসিপিটা সম্পূর্ণ আমার নিজস্ব, আমি মাঝে মধ্যে আমার বেবিটার জন্য করি, ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। বাজারে নতুন পেঁয়াজ বের হয়েছে, পেঁয়াজ করি আমি, সেই পেঁয়াজ পাতা নিয়েছি, কলি না ফুল এটা পাতাটা, নতুন পেঁয়াজ, পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি, কাঁচামরিচ নিয়েছি লাল সবুজ, আর টমেটো নিয়েছি আমি কিউব করে। দেখবেন আজকে আমি কীভাবে এই রেসিপিটা করি, একদমই সহজ, খেতে কিন্তু দারুণ, মানে বারবার খেতে চাবে। এই রেসিপিটা যদি একবার করে দেন সবাই, বাসার সবাই, ছোট বড় সবাই আপনার ফ্রেন্ড হয়ে যাবে, আর বারবারই বলবে যে এই রেসিপিটা করে দেওয়ার জন্যে। আমার মেয়েদের খুব পছন্দ, আমি মাঝে মধ্যে করি, আজকে আপনাদের সাথে শেয়ার করছি। দিয়ে দিয়েছি টেস্ট অনুসারে লবণ, ব্ল্যাক পেপার, অবশ্যই কালো মরিচ, গোলমরিচের গুঁড়ো দেবেন, সাদা হোক আর কালো হোক সমস্যা নেই, কিন্তু দেবেন টেস্টটা বরাবর আসার জন্য। জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেহেতু আমার এখানে চিকেনের পরিমাণটা কম, আমি এই জন্য পরিমাণ অল্প করে দিচ্ছি, আপনারা দেখে স্ক্রিনে দেখে অবশ্যই বুঝে নেবেন। ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে দিচ্ছি কেন, যেহেতু পরিমাণে আমার সব কিছু কম। এক সিপটি হলুদ দিলাম, একটুখানি মরিচের গুঁড়ো দিব, আর দেব গরম মশলা একদম অল্প, কিন্তু সব কিছু সামান্য পরিমাণ দিচ্ছি, গরম মশলাটা দিয়েছি অল্প পরিমাণে। এখন আমি লেবু, লেবু সাইজটা দেখুন ছোটো, বড় সাইজ হলে অর্ধেকটা দেবেন, আর ছোটো এরকম সাইজ হলে সেমটা পরিমাণ, মানে সাইজ চামচ এক চামচ পরিমাণ দিলে যথেষ্ট। ভালো করে মেখে নিব, ভালো করে মেখে নিয়েছি আমি। এখন 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দেবো, হাতে সময় থাকলে আপনারা 1 ঘন্টার মতো রেখে দিতে পারেন, তাহলে ভালোভাবে হবে, আর সময় না থাকলে 10 মিনিট রেখে দিলে হবে, পিষছি 10 মিনিট পর। আমি চুলায় প্যান বসিয়ে 10 মিনিট পর চিকেনটা নিয়ে আমি পিষছি চুলায়, আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি অলরেডি, সরিষার তেল দিয়ে দিয়েছি, আমি সরিষার তেল দিয়ে করবো, তেলটা দিয়ে দিয়েছি, তেলটা হিট হয়ে নেক, তেল হিট হয়ে গিয়েছে, আমি এখন চিকেনটা দিয়ে দেবো। হাড় দিচ্ছে মাংস, হাড় দিয়ে মাংস মিলে ধরছে, চুলা হিটটা একটু হাই রেখে, চিকেন থেকে আমরা সবাই জানি পানি বের হয়, আমি একটু হাই রেখে রেখে দিব, তাতে একটু স্মোকি স্মোকি ফ্লেভার আসবে। হাই হিটে প্রথমে দিবে, তাতে চলে চিকেনের ভিতরে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, দেখতে থাকুন। রেখে দিতে বলেছি মাংসটা বয়েল হওয়ার জন্য, আর পানিটা যে বের হবে হাইতে থাকার কারণে পানিটা দিয়ে বয়েল হয়ে যাবে, যে পানি বের হচ্ছে দেখতে গেলে। সরিষার তেলে কি শুধু স্মেল বের হচ্ছে, মধ্যে ভরে যাচ্ছে, বা যারা ইউটিউবার আমরা সবাই চেষ্টা করি আপনাদেরকে প্রতিনিয়ত নতুন কিছু দেখাতে, যাই না কতটুকু সার্থক হয়, আপনাদের ভালো লাগলে সেটা সার্থকতা, ভালো লাগলে অবশ্যই আপনারা সেগুলো ফলো করবেন, সবসময় সাথে থাকবে। সবগুলো ফিরিয়েছি, আবার একটু রেখে দেবো, একটু ভালো করে হয়ে নিই,
মশলাগুলো একসাথে ভেজে থাকুক। আমি ইচ্ছা দিয়ে মশলা কষিয়ে থাকবো। মশলা দেখো একটু হালকা মশলা দিয়েছি, কেন বেশি পরিমাণ দিলে তেলটাতে একদম ইয়ে হয়ে যেতে পুরো পুরো। এখন আমি ছোটো দুটো তোদার ছেড়ে এলাচ আর একটু তেজপাতা দিয়ে দিয়েছি, একটু নেড়ে ছেড়ে দেব। 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করলে খুব সুন্দর একটা স্মেল বের হবে। বের হওয়ার পর আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আদা রসুন ছেটে দিয়েছিল, সেলাইটা কমিয়ে আমি পেঁয়াজ কোঁচানো পেঁয়াজগুলো টমেটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজ পাতাটা আমি পরে দিব, কারণ পেঁয়াজ পাতা সব সাথে বেশ সময় লাগে না, পরে দিব। সে দিয়ে বলি আদা ভেজে থাকুক, আদা এসে দিয়ে মশলাটা কষিয়ে থাকি। খাবারের পরিমাণে হলুদ দিচ্ছি, আবার একটু ঝালের জন্য গুঁড়ো মরিচের গুঁড়ো দিচ্ছি। ধনিয়া জিরা গুঁড়ো দিব, একটু বেশি পরিমাণ লাগবে না, অল্প মশলা, একদম মজাদার একটা ধামাকা রান্না। ধনিয়া জিরা দিয়ে দিলাম, তারপরে দিব একটু গরম মশলা গুঁড়ো। তারপর দিব তোমাদের যেখানে কিছু মশলা দিব প্যাকেটে, মশলাটা যে কোনো ফ্রাইড রাইস দিতে পারে সমস্যা নেই, মশলাটা দিয়ে দিলাম, খুব সুন্দর ফ্লেভার আসবে। কী যে মজার, একবার তৈরি করলে বাসায় বুঝতে পারবেন। রুটি পরোটা কিংবা নান রুটির সাথে আমরা এটা খুব মজা করে খেতে পারি, গরম ভাতের সাথে তো খাওয়া যাবে। পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ পাতাটাও দিয়ে দিচ্ছি। সেটা কিন্তু মিডিয়াম হাই রেখে আমি করতেছি, পোড়া পোড়া একটা স্মোকি ফ্লেভার আসার জন্য। সেটা যদি আমরা কমিয়ে দিই তাহলে কিন্তু স্মোকি ফ্লেভারটা আসবে না, তো পোড়া পোড়া খেতে মজা। তন্দুর রুটি কিংবা নান রুটির সাথে তো এটা দারুণ লাগে। কী কী সাথে খাওয়া যাবে সেটা বলতে গেলে লিস্ট অনেক বড় হয়ে যাবে, আপনারা একবার তৈরি করে বাসায় খেয়ে দেখবেন। লুচি কিংবা পরোটা যে কোনো দিন সাথে খেতে পারবে, কোনো সমস্যা নেই। সর্বশেষে দিব ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। রান্নাটা একটা আর্ট, বরের বাদুরি মিশিয়ে নিজের মতো করে রান্না করবে, নিজস্ব রেসিপি হবে, খুবই মানে আনন্দ উপভোগ করবে, তাতে নিজের রান্নাটা নতুনত্ব আছে, মানে রান্না করেও মজা পাবে, খেয়েও মজা পাবে, পরিবারের সবাই আনন্দ পাবে। চিকেনের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর মাঝে মধ্যে চেষ্টা করি আমার বাচ্চাদের পরিবারের জন্য নতুন নতুন করে কিছু তৈরি করতে, তাদের সাথে তা শেয়ার করি। লাস্টে আমি খাবারে আসল টুইস্ট আনবো, লেবু রসটা দিয়ে আমি ছোলা অফ করে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। লেবু রস দিয়ে দিলাম,
বাস মেরে ছেড়ে ব্লগ করে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এ ছিল আমার চিকেন কারি, আমার নিজস্ব রেসিপি। কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন, বাসায় তৈরি করে ফ্যামিলি সবাইকে নিয়ে মজা করে খাবেন। নতুন বছর চলে আসছে, আজকে বছরের শেষ দিন, আশা করি আমাদের সবার জন্য 2023 সালটা মঙ্গলকর হবে, হাসি উজ্জ্বল হবে, আনন্দদায়ক হবে, ভালো হবে, এই প্রত্যাশাই করি। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য। 2023 সালে আমার মেয়ের কিন্তু পরীক্ষা, ওর জন্য যেন খুবই শুভকর হয়, ওর জন্য অবশ্যই অনেক অনেক দোয়া করবেন সবাই। আপনারা সবাই দোয়া করলে অবশ্যই রাব্বুল আলামিন শুনবে। সবাই ভালো থাকবেন, নতুন সাল সবার জন্য শুভ, নতুন সালের শুভেচ্ছা জানিয়ে আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।